আমি সবসময় বলে আসছি আমরা জঙ্গিদের কন্ট্রোল করেছি, আমরা কিন্তু কখনো বলি নাই আমরা নির্মূল করেছি। জঙ্গিরা মাঝে মাঝে তাদের অবস্থান প্রকাশ করার জন্য চেষ্টা করে, কিন্তু এইগুলি সবই ব্যর্থ চেষ্টা। আমাদের আমাদের যে গোয়েন্দা বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় অ্যাক্টিভ আছে। কিছুক্ষণ কিছুদিন আগে মৌলভীবাজার জেলায় যেই ঘটনা ঘটেছে সেটা আপনারা দেখেছেন। আমি মনে করি যে এদের এই ধরনের মানে দুই এক সময় মাঝে মাঝে করলেও আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা বাহিনী সব ইয়ে আছে। না, এই ধরনের সম্ভাবনা আমাদের কাছে নেই। আমরা মাঝে সবসময় বলে থাকি ওরা একদম নির্মূল হয় নাই, মাঝে মাঝে এরা মাঝে মাঝে একটু সংগঠিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, চেষ্টা করে, সেইটাকে আমরা নির্মূল করে দিচ্ছি। থ্যাংক ইউ। বিএনপি তো সবসময় এটি করে থাকে। আপনার 13-14-তে দেখেছেন কীরকম নাশকতা করেছে, জ্বালাও পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে, ইভেন কি গবাদি পশুও হত্যা করেছে, ট্রাকের ড্রাইভার, এই সিএনজি ড্রাইভার পর্যন্ত বাদ যায়নি। কাজেই তারা যে কোনো সময় নাশকতা করতে পারে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসনভার নেবে, তারা যেগুলি করে আসছে এদেশের জনগণ সেটা কোনো দিন বরদাস্ত করবে। থ্যাংক ইউ। আমাদের আমাদের জনগণ সজাগ রয়েছে, কাজেই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোদিন সফল হবে না। থ্যাংক ইউ।